তরঙ্গ টিভি বাংলার পক্ষ থেকে এই মুহূর্তের বিশেষ বিশেষ কিছু খবর নিয়ে এলাম। আমি কাউসার আহমদ, দেখে নিন খবরগুলো। ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচলে নাবালককে তুলে নিয়ে গেল চীনা সেনারা। প্রধানমন্ত্রী মন্ত্রীকে কাপুরুষ বললেন রাহুল গান্ধী। ভারতীয় সীমান্তে ঢুকে 17 বছরের এক নাবালককে তুলে নিয়ে গেল চীনা সেনারা। বুধবারই অভিযোগ করেছেন খোদ স্থানীয় বিজেপি সাংসদ তাপির গাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তথা ভারত সরকারের সব এজেন্সিকে দ্রুত সক্রিয় হতে অনুরোধ করেছেন তিনি। তবে এ নিয়ে প্রধানমন্ত্রীকে কাপুরুষ বললেন রাহুল গান্ধী। মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের উপক্রম দুই বিমানের, বরাজ্জুরে বাঁচলেন 426 যাত্রী। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে যাত্রা শুরুর মাত্র কিছু সময়ের মধ্যেই মাঝ আকাশে পরস্পরের মারাত্মক কাছাকাছি চলে এসেছিল ইন্ডিগোর দুটি বিমান। ব্যবধান এতটাই কম ছিল যে আরেকটু হলেই ঘটে যেত মুখোমুখি সংঘর্ষ, ঘটে যেতে পারত মহাবিপর্যয়। কিন্তু শেষ পর্যন্ত এড়ানো গিয়েছে দুর্ঘটনা। র্যাডার কন্ট্রোলারের চোখে পড়তেই সতর্ক করে দেওয়া হয় দুই বিমানের চালকদের, তাতেই এড়ানো সম্ভব হয় সংঘর্ষ। বরাজ্জুরে রক্ষা পান ক্রু সহ দুই বিমানের মোট 426 জন যাত্রী। ঘটনা গত 9 জানুয়ারির। ডিজিসিএ প্রধান অরুণ কুমার কথা জানিয়েছেন, ঘটনা তদন্তের নির্দেশ ইতিমধ্যে দিয়েছে ডিজিসিএ। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। গাড়ির ভেতরে নাচার ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড গুজরাটের 3 পুলিশ কনস্টেবল। গাড়ির ভেতর নেচে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন গুজরাটের কুচের 3 পুলিশ কনস্টেবল। আর তাতেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন 3 পুলিশ কনস্টেবল। পূর্ব কুচের ময়ূর পাটিল বলেন, তাদের নাচের সময় ট্রাফিক আইন ভঙ্গ হয়েছে, এতে গাড়ির চালকের বিভ্রান্ত হওয়ার সুযোগ ছিল, মানা হয়নি কোভিড বিধিও, এতে পুলিশ বিভাগের বদনাম হয়েছে। দেশে দৈনিক ওমিক্রন আক্রান্তের সংখ্যা 3,17,000 পার। করোনা তৃতীয় ঢেউয়ে প্রথমবার দৈনিক আক্রান্ত পেরিয়ে গেল 3 লক্ষের গণ্ডি। সেই সঙ্গে হু হু করে বাড়ছে অ্যাক্টিভ কেস ও পজিটিভ রেটও। বিশেষজ্ঞদের ধারণা, মার্চের প্রথম সপ্তাহে দেশে করোনা এন্ডেমিকের রূপ নেবে, কিন্তু তার আগে চলতি মাসেই যেভাবে সংক্রমণ বাড়ছে তা ঘাম ঝরাচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের। প্রিন্সিপালকে ঘুষি মারলেন অধ্যাপক, হাতাহাতের ভিডিও ভাইরাল। প্রিন্সিপালকে ঘুষি মারলেন কলেজেরই এক অধ্যাপক, সিসি ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য। টুইটারে ভাইরাল হয়েছে ভিডিওটি। পরে এই অধ্যাপকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তদন্ত নেমেছে পুলিশ। ঘটনা মধ্যপ্রদেশের উজ্জয়িনীর। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে 5 বছরের শিশুকে অপহরণ করে খুন। ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে 5 বছর বয়সী এক শিশুকে অপহরণ করে খুন করল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাহতে। পরে অভিযুক্ত সুনীল জানিয়েছেন, 2015 সালে তার ভাইকে হত্যা করেছে রাজন নামের ব্যক্তি। তাছাড়া তার স্ত্রী 1500 টাকা ঋণ নিয়ে ফেরত দিচ্ছিল না, তাই ছেলেকে অপহরণ করে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে সে। বদরপুর বোরখা হাউস একটি পরিচিত কাপড় ব্যবসায় প্রতিষ্ঠান, কিন্তু এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করল বোরখা হাউস। 3টি তলা বিশিষ্ট বিশাল কলেবরে বিস্তৃত শোরুমটি সহজেই ক্রেতার নজর কাড়বে। বিভিন্ন ডিজাইন ও কোয়ালিটি সম্ভারে সেজে উঠেছে বোরখা হাউস। এছাড়াও চুড়িদার, ওড়না, আধুনিক ডিজাইনের বোরখা, শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি, বিবাহের শাড়ি, কোট, ব্লেজার, লেডিস সালোয়ার স্যুট, মসজিদের কার্পেট, হোম ফার্নিশিং প্রভৃতি সহজেই একজন ক্রেতার চাহিদা পূরণ করতে সক্ষম বোরখা হাউস। প্রত্যেক প্রকারের কাপড়ে রয়েছে নজর কাড়া বৈচিত্র্য, রয়েছে হজের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী ও বিবাহের যাবতীয় কালেকশন। পাশাপাশি পুরুষেরাও বোরখা হাউসে অনায়াসে পেয়ে যাবেন তাদের পছন্দের পাঞ্জাবি, শুটিং ইত্যাদি। তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন বোরখা হাউসে এবং পরখ করে দেখুন আপনার পছন্দকে, আপনাদের আভিজাত্যকে অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ বোরখা হাউস।